আসসালামু আলাইকুম। মাহির আইটির পক্ষ থেকে আমি মিরাজুল ইসলাম আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের একটি হোস্টিং cPanel টু cPanel, অর্থাৎ একটা cPanel থেকে আরেকটা cPanel খুব সহজে ট্রান্সফার করতে পারেন এবং সেই ওয়েবসাইটটা পুনরায় লাইভ করতে পারেন। একটু হোস্টিংয়ের ফুল ট্রান্সফার সিস্টেমটা আমি দেখে দেবো cPanel থেকে cPanel। তো আপনাদের cPanel থেকে cPanel এ হোস্টিংটাকে ট্রান্সফার করার জন্য যে বিষয়গুলো লাগবে, সর্বপ্রথম একটি যেই আপনার যেই ডোমেন নেম সার্ভার অর্থাৎ ডোমেন কন্ট্রোল প্যানেল লাগবে, আমার পুরাতন যেই হোস্টিংয়ের cPanel আছে সেটা লাগবে, এবং নতুন যে হোস্টিং cPanelটা আপনার কিনবেন সেই হোস্টিং cPanelটা আপনার লাগবে। তো হোস্টিংটা অবশ্যই আপনাকে কিনে নিতে হবে আগে। তো হোস্টিংটাকে আপনাকে সর্বপ্রথম কিনে নেওয়ার পরে আপনাকে ঠিক আমরা যে ক্লায়েন্টের থেকে নেবেন তাকে cPanel ইনফরমেশন তাদের থেকে নিয়ে নেবেন। তো তাদের থেকে আমি হোস্টিং cPanel অলরেডি নিয়ে নিছি। তো এটা হচ্ছে যে আমার যেই নতুন হোস্টিং cPanel ইনফরমেশন সেটা আমি নিয়ে রাখছি। তো হয়তো কারণবশত একটা সিকিউরিটি পারপাস হয়তো হাইড করে থাকতে পারে ইউজার আইডি পাসওয়ার্ডগুলো। তো এটা হচ্ছে যে আমি নতুন হোস্টিং cPanel এবং আমার নিতে হবে হচ্ছে যে পুরাতন হোস্টিং cPanel ইনফরমেশন। আমি অলরেডি পুরাতন হোস্টিং cPanel আমি লগ ইন করে রাখছি এবং আমার নেম সার্ভার চেঞ্জ করার জন্য ডোমেন কন্ট্রোল প্যানেল। তো আমি আজকে এই সাইটটা ট্রান্সফার করে দেখাবো যেটার গ্লোবাল টেক। তো এটার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমার নেম সার্ভারটা পরিবর্তন করতে হবে। তবে তার আগে আমি আরেকটা কাজ করতে দিয়েছি যে একটু সময় একটু বেশি লাগবে, আমি হচ্ছে যে ব্যাকআপ ট্রান্সফার করতে দিয়েছি। আমার যে পুরো ওয়েবসাইটটা আছে এই পুরো ওয়েবসাইটটা যেন আমার এই যে নতুন যেই হোস্টিং cPanel আছে সেখানে যেন অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যায়। তো সেটাকে জন্য আমরা কী করবো, আগে সর্বপ্রথম সার্চ বক্সে অথবা নিচের দিকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি ব্যাকআপ, ব্যাকআপে ক্লিক দিলাম, এরপর ডাউনলোড এ ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ। অবশ্যই ডাউনলোড ফুল ব্যাকআপ দিতে হবে, কারণ হচ্ছে আমাদের পুরো সাইটটা যেহেতু আমরা ট্রান্সফার করছি। তো তার উপরে এখান থেকে একটা অপশন সিলেক্ট করবো রিমোট FTP সার্ভার। তো আমরা রিমোট FTP সার্ভারের মাধ্যমে আমরা এই সার্ভারে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা হচ্ছে যে ট্রান্সফার করে ইয়েতে নিয়ে যাবো, আমরা প্রথম থেকে নতুন হোস্টিংয়ে নিয়ে যাব। তো এখানে আমাদের হচ্ছে যে রিমোট FTP সার্ভারে হচ্ছে যে দিলাম, তারপরে রিমোট FTP সার্ভারে দেখবেন আপনি যে হোস্টিং প্রোভাইডারতে হোস্টিং নিয়েছেন সেখানে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেবে, সেই আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে যে ইউজার নেম দিতে হবে এখানে, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের থেকে আপনার হোস্টিংটা নিয়েছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে, ইউজার নেম অ্যান্ড রিমোট পাসওয়ার্ড। ঠিক আছে, আর এখানে আরেকটা কাজ করতে হবে, ইমেল অ্যাড্রেসটা এখানে ক্লায়েন্টের দেওয়া আছে, যদি আপনি আপনার ইমেলটা এখানে দিয়ে দিতে চান যে এখানে হচ্ছে যাতে আপনার ইমেলটা নোটিফিকেশন যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ইমেলটা দিয়ে নেবেন। তো আমি এখানে আমার ইমেলের একটা ইউজ করে ইমেল একটা দিচ্ছি যেটাতে আমি যাতে আমার নোটিফিকেশন পাই। ও আরেকটা কাজ আছে, সেখানে হচ্ছে এখানে পোর্ট দিতে হবে 21, আর পাবলিক HTMLটা সিলেকশন করতে হবে যাতে আমাদের এই হোস্টিংয়ের পাবলিক HTML-এর ভিতরে গিয়ে এই ব্যাকআপটা জেনারেট হয়ে থাকে। তারপর ক্লিক দিতে হবে জেনারেট ব্যাকআপ। তো এটাতে যখন আপনি জেনারেট ব্যাকআপ দিয়ে দেবেন তখন দেখবেন যে এখানে আপনার ব্যাকআপটা অটোমেটিক্যালি জেনারেট হওয়ার জন্য কিছু সময় নেবে। এই যে এখানে ব্যাকআপ দেখা যাচ্ছে যে ব্যাকআপ অ্যাভেলেবল ফর ডাউনলোড, এখন অ্যাভেলেবল হয় নাই এখনও ডাউনলোডের জন্য। তা আমরা রিকোয়েস্ট পাঠালাম, এরপরে আমরা নেক্সট স্টেপ এখানে দেখবেন যে হয়তো আধা ঘন্টা এক ঘন্টাও সময় লাগতে পারে আপনার ওয়েবসাইটের স্পেসের উপরে, আপনার ডিপেন্ড করতেছে আপনার কতক্ষণ সময় লাগবে। তো ততক্ষণ আমরা হচ্ছে যে নেম সার্ভারটা চেঞ্জ করে আসি। তো নেম সার্ভারটা চেঞ্জ করার জন্য ডোমেন কন্ট্রোল প্যানেলে গেলাম, যাওয়ার পরে ম্যানেজ অর্ডারে যাবেন, লিস্ট বা সার্চ অর্ডারে ক্লিক দেবেন। এখানে যেই ডোমেন যদি আপনার একাধিক থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে একটা ডোমেন নেম আছে, তো আমি এখানে সেই ডোমেন নেমের উপর ক্লিক দিলাম।
তারপরে নিচের দিকে আসবেন বা উপরের দিকে কাছে রিসিভ পাবেন, দেখবেন যে নেম সার্ভার একটা অপশন আছে, তো নেম সার্ভারে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে নেম সার্ভারটা ক্লায়েন্টের কাছ থেকে নিচ্ছেন সেটা মানে নিউ হোস্টিংয়ের যেই নেম সার্ভারটা সেখানে এখানে দিয়ে দেবেন। এটা পুরাতন হোস্টিংয়ের নেম সার্ভার এখানে দেওয়া আছে, তাই আমি আমার নতুন হোস্টিংয়ের নেম সার্ভারটা দিয়ে দিচ্ছি। তো এখানে ns1.myit.com এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে আপডেট নেম সার্ভারে ক্লিক দেবেন। এরপর একটা রিফ্রেশ দিয়ে রাখলাম। এরপর আমরা একটু ডিএনএসটাকে চেক করে যাই আসলে মূলত এটা হয়েছে কি না, নেম সার্ভারটা পরিবর্তন হয়েছে কি না। তো আমরা দেখি whatmydns.net, তো এখানে আমাদের ওয়েবসাইটের নেমটা আমরা এখানে দিয়ে রেখেছি, একটা ডিএনএসটা চেঞ্জ হয়েছে কি না। যদিও ডিএনএস চেঞ্জ হতে অ্যারাউন্ড কিছু সময় লাগে, তারপরেও অনেক সময় 72 ঘন্টা পর্যন্ত সময় লাগে নেম সার্ভারটা পরিবর্তন হতে, 24 ঘন্টা 72 ঘন্টা ঠিক নেই, তবে এটা খুব দ্রুততার সহিতে চেঞ্জ হওয়ার কথা। দেখেন কিছু কিছু জায়গা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ns1.myit.com থেকে .xyz থেকে .com হয়ে গেছে, যদি দুটোই আমার সার্ভার, তো একটা এসএসডি একটা হচ্ছে এনভিএমই এসএসডি। তো দেখেন দুইটা হচ্ছে যে দেখেন এখানে কিছু জায়গায় পরিবর্তন হয়ে গেছে আর কিছু জায়গায় এখনও পরিবর্তন হয়নি। তো আমার বিষয় হচ্ছে খুব সহজেই ট্রান্সফার হয়ে যাবে, তো সামান্য একটু সময় আমরা ওয়েট করি তাহলে দেখবো আমরা এখানে সবগুলো জায়গাতেই ট্রান্সফার হয়ে যাবে। অ্যারাউন্ড আমাদের সময় কিন্তু বেশি কিছু সময় লাগলো না, আমরা এখানে কাজ দেখতে দেখতেই ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাতে পাঠাতেই আমাদের এখানে এখানে চলে আসলো। তো আমরা সামান্য কিছু ওয়েট করি কারণ আমাদের ব্যাকআপটাও ফাইলটাও ট্রান্সফার হতে হবে। এখানে আরেকবার রিলোড দিয়ে দেখি, ডাউনলোড ফুল ব্যাকআপ ওখানে গেছে কিনা আমি একটু মেইলি চেক করতে হবে, অথবা আমাদের নতুন হোস্টিংকে ট্রান্সফার হবে দেখতে হবে। তো আমরা একটু ওয়েট করি, আমরা কিছুক্ষণ ওয়েট করি করলাম, ওয়েট করার পরে অ্যারাউন্ড প্রায় 10 মিনিটের কাছাকাছি, তারপর আমরা নতুন cPanel লগ ইন করলাম। এটা হচ্ছে পুরাতন cPanel অ্যান্ড এটা হচ্ছে নতুন cPanel। তো নতুন cPanel আমরা লগ ইন করলাম, করার পর ফাইল ম্যানেজারে ঢুকবো, আমরা ঢুকে দেখি যে আসলে আমাদের হোস্টিং ট্রান্সফার হয়েছে কি না। আমরা পাবলিক সিস্টেমের ভিতরে যাই, হ্যাঁ যাই, দেখা যাচ্ছে যে আমাদের এটা ট্রান্সফার হয়েছে আজকে আজকে সকাল 7:10, ঠিক আছে, তো অ্যারাউন্ড 10-15 মিনিটের মতো সময় লাগলো ট্রান্সফার হতে। তো এটা গতকালকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ট্রান্সফার হওয়ার জন্য, তো দুটোই ট্রান্সফার হয়েছে, তো আমি আজকের টাইমই আমাদের হচ্ছে যে হোস্টিংটাকে লাইভ করবো। তো এই জন্য আমাদের কী করতে হবে, অলরেডি নেম সার্ভারটা পরিবর্তন হয়েছে কিনা একটু দেখে আসি, তারপর আমরা দেখে দিই একটু আরেকবার। হ্যাঁ, আমরা প্রায় অধিকাংশ জায়গাতেই আমাদের নেম সার্ভার পরিবর্তন হয়ে গেছে, দু এক জায়গায় সারা, তো এগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। হওয়ার মধ্যে বলা চলে। তো এখান থেকে আমরা কী করবো এখন, ধরেন আমাদের যেই নেম সার্ভারটা যেহেতু আমাদের পরিবর্তন হয়ে গেছে, তো এখানে আপাতত হচ্ছে যে এরর আসতে পারে কিংবা ধরেন এটা পুরোটাই পুরাতনটাই ক্যাশ করে আছে। তো আমি নতুন একটা ট্যাব নিয়ে দেখি এটা থেকে কি আসতেছে, না পুরোপুরি নেম সার্ভারটা এখনো পরিবর্তন হয় নাই, তো একটু মেবি সময় নেবে। তো আমি বারবার একটু চেক করে দেখি যে আমার নেম সার্ভারটা পরিবর্তন ns2.980.com, ঠিক আছে একটু সময় নেবে। তো ততক্ষণ আমরা এটা কাজ করতে পারি যেটা পুনরায় হচ্ছে যে নতুন সাইটেতেই আছে, কারণ যখন যদি আপনার এই সাইটে থাকতো শুধুমাত্র এই দুটো ফাইল ভিতরে কোনো কিছু পাওয়া যেত না। তো আমরা আপাতত হচ্ছে যে কি যে একটু রেখে দিই, স্থগিত রাখি, একটু পরে আমরা আবার ব্যাক করে আসবো, কারণ নেম সার্ভার পরিবর্তন হতে কিছুটা সময় নেবে। আচ্ছা, আমাদের নেম সার্ভারটি যখন পরিবর্তন হয়ে যাবে, নেম সার্ভারটি পরিবর্তন হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের এসএসএল টিএসএসটা ঠিক আছে কিনা।
তো আমি দেখতে পাচ্ছি যে প্রাইমারি ডোমেন অটোমেটিক্যালি এটা এসএসএলটা নিয়ে নিচ্ছে। যদি এসএসএলটা না নেয় তাহলে সেই ক্ষেত্রে আমি এসএসএলটা টিএসসি স্ট্যাটাস অথবা আমার এসএসএলটা ইস্যু করে নেব। তো আমি এসএসএল যেহেতু আমাদের অটোমেটিক্যালি গ্রিন সিগন্যাল আছে অর্থাৎ ঠিক হয়ে গেছে অটোমেটিক্যালি নিয়ে নিছে, তো সেক্ষেত্রে আমরা এসএসএলে আর কোনো কিছু করলাম না। এরপর আমরা যে কাজটা করবো আমরা এখান থেকে যাব ফাইল ম্যানেজারে, একটু কেটে দিই, আমরা এখান থেকে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার যাওয়ার পর দেখবো যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমাদের অটোমেটিক আছে, এটাকে আমরা স্টার্ট করার চেষ্টা করছিলাম একবার, তো এটাকে স্কিপ আগে করে নিই। আচ্ছা এটাকে আমি যাতে এই ফাইলটাকে আমরা স্টার্ট করে নেবো আগে, সর্বপ্রথম যে ফাইলটা আমাদের ব্যাকআপ নিলাম সেই ফাইলটা আমরা আগে স্টার্ট করে নেবো, একটুখানি সময় নেবে। আমাদের ফাইল যেহেতু আমাদের যতটুকু তার উপর ডিপেন্ড করবো যে আমাদের ফাইলের স্ট্রাকচারের সময়, দেখেন আমাদের খুব শীঘ্র হয়ে গেল, এক অ্যারাউন্ড 1 মিনিটের কাছাকাছি প্রায়। তো এটাকে আমরা একবার রিলোড দিই নি, তাই ফাইলগুলো সব কিছু সাইড বারে চলে আসবে। এই যে এটির ভিতরে দেখেন আমাদের ফাইলের ভিতরে ব্যাকআপের ভিতরে আমাদের মোটামুটি সবগুলো ফাইলই চলে আসলো। আমি এখন ফাইল এক্সটেনশন সম্পর্কে আপনাদের একটু অবগত করি। বিষয়টা হচ্ছে কি যে আমাদের যে ফাইলটা ব্যাকআপে যেটা আমাদের চলে আসলো সেটা হচ্ছে কি যে আমাদের এখানে দেখবেন যে পাবলিক এইচটিএমএলের ভিতরে এই ব্যাকআপ ফোল্ডারের ভিতরে চলে আসবে। আসার পরে হোম ডিরেক্টরি, যেমন ধর আমাদের পাবলিক এইচটিএমএলের ভিতরে এটা হোম ডিরেক্টরি নামে একটা ফাইল থাকবে, এটার ভিতরে আপনার পাবলিক এইচটিএমএল পাবেন। অর্থাৎ আপনার আমরা যেভাবে দেখছি যে এখানে হোমে হোমের ভিতরে এই ইটিসি লগ এসএসএল মেইল পাবলিক এফটিপি এরকম আছে, ঠিক এরকম এখানে লগ ইটিসি পাব মেইল, অর্থাৎ আমাদের পুরাতন সার্ভারে যেই হোম ডিরেক্টরিতে যা কিছু ছিল সব এখানে চলে আসছে, ঠিক আছে। আর এই পাবলিক এইচটিএমএলের ভিতরে গেলে আমরা সম্পূর্ণ ফাইলটা পেয়ে যাব। আমার ইচ্ছে করলে এই ফাইলটাই আমরা ট্রান্সফার করে আমাদের সাইটটাকে সার্ভার ইনস্টল দিয়ে নিতে পারি। তো এটা হচ্ছে যে আমাদের একটা ওই আছে, আর একটা হচ্ছে যে সফটওয়্যার ক্লাসের মধ্যে আমি করে নিতে পারি। আর যেগুলো মাই এসকিউএল ফাইল আছে সেগুলো দিয়ে এখানে আমরা পাবো, ঠিক আছে। আর যদি মেইল আছে কিনা দেখে নিই একটু, মেইলে যাব। মেইলে যাওয়ার পরে যেহেতু একটাই ওয়েবসাইট না, হ্যাঁ এখানে কোনো মেইল বর্তমানে নাই, এই ছিল না পুরাতনটাতে, মেইল থাকলে এটার ভিতরেও থাকতো। তখন আমরা কী করব, ইচ্ছে করে আমরা এই ফাইল সবগুলো এগুলোই আমরা ট্রান্সফার করে নিয়ে যেতে পারি আমাদের পাবলিক এইচটিএমএলের ভিতরে। তবে আমরা সে কাজটা আমরা করবো না, এই কারণে যে আমাদের অনেক সময় ইরর শো করে, ওয়ার্ডপ্রেস হয় না, অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, যার কারণে আমরা একটু চেষ্টা করবো আমাদের অন্য একটু ওয়েতে চেষ্টা করবো। সেটা হচ্ছে কি যে আমাদের সফটওয়্যার ক্লাস অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল রিইনস্টল দেবো, আর এতে আমাদের একটা কাজ হবে কি যে আমাদের পুনরায় আমাদের ওয়েবসাইটটা অটোমেটিক ব্যাকআপ সিস্টেম নিয়ে থাকবে, যার কারণে আমরা এই সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আমরা এটা কাজ করবো। এখানে আমি সার্চ দিচ্ছি সফটওয়্যার ক্লাস, এখানে থেকে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়ে নেবো। তো সর্বত আমরা এসএসএলটাকে আমাদের নিমসার প্রথম এসএসএল হয়ে গেল, তারপর ফাইল ম্যানেজ স্টার্ট করে নিলাম, নেওয়ার পর ইনস্টল করে নিচ্ছি আমরা। তো ইনস্টল করে নেওয়ার সময় আমরা একটু লক্ষ্য করি যে https then www এখানে প্রিফিক্স নাই, দেখেন এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে। যদি এটা না আসতো তাহলে বোঝা যেত যে এটা আপনার ইয়ে নেই, কী করে বলে আপনার এসএসএলটা নেই নিতে, এটা যেহেতু আমাদের এসএসএলটা আছে তো সেক্ষেত্রে আমরা এটা আইকনস ইয়ে করলাম। তো এখানে আপাতত আমরা হচ্ছে যে একটা ডামি ইউজার নেম ইউজ করি আমরা, তো পরবর্তীতে আমরা যেহেতু আমাদের যে পুরাতন যে ওয়েবসাইটে ইনফরমেশন আছে সেগুলো আসবে, তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাডমিন আপাতত দিয়ে রাখলাম। যদি আপনাদেরকে আমি রিকমেন্ড করবো অ্যাডমিন কোনো দিন রাখবেন না, তো আমি এখানে আপাতত দিলাম এই কারণে যে হচ্ছে যে আমরা এটা পরবর্তীতে এই ডাটাবেসটাকে আমি রিমুভ করে দেবো। এটাকে দিলাম সরি পাসওয়ার্ড দিলাম জেড আর জি, হ্যাঁ দিলাম 1 2 3 4 5 6 7 8 9, আপাতত এটা আমরা কপি করে রেখে দিই কোনো এক জায়গায়। এখানে কোনো এক জায়গায় অথবা এখানে আপাতত কোনো এক জায়গায় পেস্ট করে রাখলাম আপাতত।
এটা ডামি একটা পাসওয়ার্ড আমরা তৈরি করলাম, ইমেলটা আপাতত এটাই থাক, সমস্যা নেই। এখানে লিমিটেড লগ ইন অ্যাটাচমেন্ট এখানে ক্লাসিক্যাল এডিটরে দুটো আমি দিয়ে দিলাম, রিকমেন্ডও করতেছি এই দুটা, কারণ হচ্ছে যে দুটা আপনার আমরা কোনো সাইটটা হ্যাকিং হওয়ার ক্ষেত্রে আপনার অর্থাৎ হ্যাকার যদি 3 বারের বেশি ট্রাই করে তাহলে সেক্ষেত্রে লিমিটেড লগ ইন অ্যাটাচমেন্টটা আপনাকে বাঁচাবে, আর ক্লাসিক্যাল এডিটর অনেক সময় দরকার লাগে। আর এখানে একটা কাজ রিকমেন্ড করবো সেই ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে উইকলি একটা ব্যাকআপ দিয়ে রাখবেন, রোটেশন 5 দিয়ে রাখবেন অ্যাডভান্স অপশন থেকে। আর এখানে একটা যে কোনো একটা থিম দিলেই হলো, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা ফেলে দেবো আমরা, তো আমরা এখানে একটা দিলাম হচ্ছে দিয়ে ইনস্টল দিলাম শুধুমাত্র। একটু সময় নেবে, 3 থেকে 4 মিনিট, যদি অতক্ষণ লাগে না। এই যে ওয়েবসাইটটা ইনস্টল হওয়ার পরে এই যে চলে আসছে একটা সাদা মতো একটা, কিন্তু আমরা চাচ্ছিলাম যে যেহেতু আমাদের ওয়েবসাইটটা পুনরায় ওই রকম করবো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই পুরাতন ওয়েবসাইটের ডাটাগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। আমি কন্ট্রোল প্যানেল ব্যাকআপ করে দিলাম, অর্থাৎ ফাইল ম্যানেজারে আসলাম এখান থেকে। তো আমরা এখানে আরেকবার একটু রিলোড দিয়ে নিই, দেখতে পাবো আমার পাবলিক সিস্টেমের ভিতরে ওয়ার্ডপ্রেস ফাইল যেগুলো ছিল না এখানে অটোমেটিক চলে আসছে, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকবে মানে এখানে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো চলে আসছে, এই ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি যে পুরাতন যে ওয়েবসাইটের ডাটাবেসগুলো ছিল সেগুলো আমরা এই ওয়ার্ডপ্রেসের ডাটাবেসের ভিতরে আমরা মানে সব কিছু ইনপুট দেবো। তো সর্বপ্রথম আমি ওয়ার্ডপ্রেসের আমি সব কিছু ফাইল নেবো না, আমি শুধুমাত্র থিম নেব। তো থিম ডিরেকশনে আসলাম, এখান থেকে আমি হচ্ছে যে পাবলিক এইচটিএমএল অর্থাৎ নতুন ওয়েবসাইটের যে পাবলিক এইচটিএমএল সেটার আমরা ঢুকলাম। এই যে দেখলে বুঝতে পারবেন পাবলিক এইচটিএমএল /wp-content/theme কপি করলাম, কারণ আমি এই ডিরেকশনটা কপি করে নিলাম, আমি এই ডিরেকশনে ফাইলটাকে কপি করবো, ইচ্ছা করলাম ড্রাগ অ্যান্ড ড্র করে নিয়ে আসতে পারি। তবে সেক্ষেত্রে আমার একটা সমস্যা হয় কি যে ধরেন ফাইলটা অনেকগুলো সময় কোথায় পাওয়া যায় না, অথবা দুই সিস্টেমে রেখে দিচ্ছি, এটাকে আমি কপি করে নিলাম এই পার্টটাকে, নেওয়ার পরে ব্যাকআপে ঢুকলাম। যেহেতু আমাদের ব্যাকআপ ফাইলের ভিতরে আমাদের হোম ডিরেক্টরির ভিতরে আমার ফাইলগুলো আছে, হোম ডিরেক্টরির ভিতরে গেলাম, পাবলিক এইচটিএমএলের ভিতরে ঢুকলাম, এটা পুরাতন সাইটের পাবলিক এইচটিএমএলের ভিতরে ঢুকলাম, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে ঢুকলাম, থিমসের ভিতরে ঢুকলাম। এখানে একটা থিমস আছে, এই থিমটাকে আমরা কী করতে পারি, এখান থেকে কপিতে ক্লিক দিয়ে সিলেক্ট অল করে এটাকে ব্যাকআপে ফেলে দিলাম, দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে শুধুমাত্র ওই যে যেই আমার পার্টটা আছে সে পার্টটাকে আমরা এখানে কপি করে পেস্ট করে দিলাম, পাবলিক এইচটিএমএল /wp-content দেন থিম, এটাকে কপি ফাইল, এই ফাইলের ভিতরে কপি হয়ে গেলো। দেখেন এই যে এটার ভিতরে কপি হয়ে গেল, ঠিক আছে, এই যে দেখেন এখানে কপি হয়ে গেছে। যদি আমরা প্লাগিনসটাও ঠিক সেম অ্যাস, যদি আমরা প্লাগিনসগুলো আমরা যদি ওরকম পার্টটাকে নিতে পারি, পার্টটা নিয়ে আসতে পারি, অথবা আমরা এখান থেকে প্লাগিনসের ভিতরে গেলাম, ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যাওয়ার প্লাগিনস, এই যে প্লাগিনস যেটা আছে আমি একটু নিচের দিকে আসলাম, এই পার্টটা এখানে নিয়ে আসলে একটু উল্টাপাল্টা হয়, যার কারণে দেখেন এই যে এখানেও প্লাগিনস আছে এখানেও প্লাগিনস আছে, সব কিছু উল্টাপাল্টা হওয়া স্বাভাবিক, এই জন্য আমি কী করলাম এই প্লাগিনসের ভেতর থেকে এটাও আমি দেখে দিই আগে, এই যে এখান থেকে সিলেক্ট অল করলাম, সরি আমার এখান থেকে সিলেক্ট অল করা লাগবে, করে আমি কী করলাম এখান থেকে ড্রাগ করে ধরে নিয়ে এই যে প্লাগিনসের ভিতরে আমি ছেড়ে দিলাম, এটা মুভ হয়ে যাচ্ছে, সরি এটা মুভ হয়ে যাবে, আর ওটা হচ্ছে যে কপি হবে, সরি আমারও ভুল হয়ে গেছে, কপি করা ওটা হচ্ছে যে কপি হবে অ্যান্ড এটা হচ্ছে যে মুভ হবে, ঠিক আছে। তো আমি মুভি করে নিয়ে গেলাম, মানে সবগুলো প্লাগিন সেখান থেকে মুভ হয়ে গেল, ঠিক আছে। তো আর ঠিক এরকম করে আমরা হচ্ছে যে আপনার আলহামদুলিল্লাহ আপলোড ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদের ফাইলগুলো আপলোড করে দেবো। তো আমি কপি করে নিতে পারি, মুভও করে নিতে পারি, এখানে আপলোড ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে সিলেক্ট অলে ক্লিক দিলাম, দিয়ে এখন এখান থেকে ড্রাগ করে নিয়ে এই যে আপলোড ফোল্ডারে যে নতুন ফাইলের ভিতরে এখান থেকে ছেড়ে দিলাম, যেটা ড্রাগ অ্যান্ড ড্র সিস্টেম, এটা এটাই হচ্ছে যে কপি করার সিস্টেম আর কিছুই না। এই গেলে হচ্ছে যে আমাদের সবগুলো ফাইল মোটামুটি উঠে চলে গেল, প্লাগিনস উঠে গেল, থিমস উঠে গেল, এবং আমাদের আপলোড ফাইলগুলো উঠে চলে গেল। তাহলে আমাদের মোটামুটি ফাইলগুলো ট্রান্সফার করা কমপ্লিট। এখন আমাদের কাজটা হবে ফাংশনালিটি অর্থাৎ ডাটাবেস এবং ইয়ে নিয়ে, তাহলে এগুলো আমাকে এখন লাগতেছে না, শুধু আমাদেরকে এখান থেকে আরেকটা জিনিস লাগবে,
জানতে হবে, সেটা হচ্ছে পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমাদের টেবিল প্রিফিক্সটা কি ছিল। তো আমার এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে অথবা এখান থেকে আমি এই ডাব্লিউপি কনফিগ ফাইল, অর্থাৎ এটা পুরো তুন ওয়েবসাইটের কিন্তু ডাব্লিউপি কনফিগ, ভালো করে বোঝেন বিষয়টা, যেহেতু আমরা হোম ডিরেক্টরির ভিতরে থেকে পাবলিক এইচটিএমএল এর ভিতরে আসছি, অর্থাৎ এটা আমাদের পুরাতন ওয়েবসাইটের ডাব্লিউপি কনফিগ যেটা আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এখান থেকে ইডিটে ক্লিক দিলাম, ইডিটে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে কোন ডাটাবেস, আমরা দুটো জিনিস দেখে নিতে হবে। একটা হচ্ছে ডাটাবেস ডাব্লিউপি 546 নম্বর যে ডাটাবেসটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, এবং এই যে টেবিল প্রিফিক্সটা আমাদের নতুন টেবিল যেই ওয়ার্ডপ্রেস আছে সেটার সঙ্গে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এখানে কপি করে নিলাম এবং এখান থেকে আমরা ডাটাবেস নেমটা যেটা আছে 546, 546 নম্বর ডাটাবেসটা আমরা ডাউনলোড করব। এখন কি করব, আমার যত টেবিল প্রিফিক্সটা দেখে নিলাম, এখন আমাদের এই পাবলিক এইচটিএমএল অর্থাৎ এই যে পুরাতন ডাটাবেসটা তেমন কোনো কাজের এখন না, এখন আমরা কি করব, নতুন ডাটাবেসে আসব, কনফিগ আসব। এখানে আসার পরে এডিটে ক্লিক দেব, এখান থেকে যেই টেবিল প্রিফিক্স আছে সেই টেবিল প্রিফিক্সটা আমরা নতুন, এটা কিন্তু নতুন যে ওয়েবসাইটটার ডাব্লিউপি কনফিগ ফাইল সেটাই আমরা পুরাতন টেবিল প্রিফিক্সটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। এখন হচ্ছে যে ডাব্লিউপি 646 লিখেছেন, এটাতে আমরা ওটা ডাউনলোড করে নিয়ে আমরা ডাব্লিউপি 270-এর ভিতরে আমরা এটাকে এই ডাটাবেসটা আমরা তুলে দিব। তার আমরা এখানে এই ডাটাবেসটা পুরাতন ডাটাবেসটা আমরা পাবো কোথায়, এই যে ব্যাকআপের ভিতরে আমরা আরেকবার একটু যাব, যাওয়ার পরে মাইস্কেল ফাইলে যাব, যাওয়ার পরে হ্যাঁ 546, সরি 546, 546 এই ডাটাবেসটা আমরা কী করব ডাউনলোড করে নিতে পারি। তার আগে আমি আরেকটা কাজ করে নিই, কম্প্রেস করে নিই, তাহলে আর একটু ছোট হয়ে যাবে। এসকিউএল ফাইল হচ্ছে যে 536 MB, রিসেন্ট হাই, এটা খুব বেশি বড় ফাইল, যার কারণে আমরা কম্প্রেস করতে বাধ্য হলো আগে। কম্প্রেস করার পরেও অ্যারাউন্ড 51 MB মতন হচ্ছে যে আমার এই ফাইলটা হয়েছে। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম, তারপরে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। ডাটাবেসটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেলে পিসিতে, তখন আমরা সিপ্যানেল লগ ইন করে আমরা ফাইন্ডিং করবো হচ্ছে যে পিএসপি মাই অ্যাডমিন, তা আমি সার্চ দিয়ে বের করলাম, ইচ্ছে করলে আপনার নিচের দিকে স্ক্রোল করে দেখতে পারে। তো আমরা এখন যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছিলাম WP270-এ, এইটাতে আমরা কি করব, যে যে অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা এখন হলে ইনস্টল হয়ে আছে, যেমন ধরেন যে মাই ব্লগ হয়ে আছে, তো আমরা কি করব, এই ইয়েটাকে আমরা এখন চেকটাকে আমরা রিমুভ করে দেবো, অর্থাৎ ড্রপ করে দেবো, আমরা সিলেক্ট করে ড্রপ করলাম, দেন ইয়াস। এখন এখানে আমরা ওই ফাইলটা ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমরা ইম্পোর্ট করে দেবো, যে ফাইলটা আমরা 546 নম্বর ফাইলটা যেটা আছে সেটা আমরা ইম্পোর্ট করে গো করে দেবো। তো এখানে ফাইলটা ইম্পোর্ট হতে হতে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, যদি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা অনেক সময় ক্যাশ করা থাকে, সেক্ষেত্রে আপনারা ডিফারেন্ট কোনো ব্রাউজারে চেক করবেন, অথবা আপনার আপনার ব্রাউজারটাকে ক্যাশটাকে ক্লিন করে নেবেন, তাছাড়া কিন্তু আপনাদের পুরাতন সাইটটা কিন্তু আসছে কি না আসছে পারফেক্টভাবে বুঝতে পারবেন না। ট্রাই করবেন অন্য কোনো ব্রাউজার দিয়ে প্রথমে, আর তার অথবা আপনার এই ব্রাউজারটা আপনি হিস্ট্রিটাকে ক্লিন করবেন। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা অর্থাৎ সরি ডাটাবেসটা আপলোড হোক, আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। তো সচরাচর আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় সহজে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে যদি আমাদের পুনরায় সাইটটা ইনশাল্লাহ পারফেক্টলিভাবে লাইভে চলে আসবে ইনশাল্লাহ। তো দেখেন ডান, তাহলে চলো আমার দেখা যাক আমাদের ওয়েবসাইটটা কেমন আসলো। দেখেন ওয়েবসাইটটা আমাদের চলে আসছে। তো এভাবে আমরা আমাদের হোস্টিংটাকে মাইগ্রেশন করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।